ইংরেজি লিডিং না পড়ার অন্যতম প্রধান কারণ হলো ভাওয়লের উচ্চারণ সঠিকভাবে এবং ভালোভাবে না শেখা তো পনেরো দিনে ইংরেজি লিডিং শেখার ফুল কোর্সের আজকে ষষ্ঠ দিনে আমরা ই ভাবলের সমস্ত উচ্চারণ নিয়ম শিখব যা ইংরেজি লিডিং শিখতে অনেকটা সাহায্য করবে সো লেটস গেট স্টার্টেড ইংরেজি লিডিং শিখতে প্রত্যেকটি ভাওয়ালের উচ্চারণ ভালোভাবে শেখা খুবই গুরুত্বপূর্ণ আজকে ই ভাবলের সমস্ত উচ্চারণ দেখব তো এক্ষেত্রে মনে রাখবে ই ভালোলের সাধারণত তিন ধরনের সাউন্ড পাওয়া যায় যথা শর্ট সাউন্ড এ লং সাউন্ড রসই বা দীর্ঘই অর্থাৎ ই তারপরে মিডিল সাউন্ড হলো আ বা অ্যা এবার আমরা এক এক করে ডিটেলস দেখবো যেমন দেখো প্রথমে দেখবো ই ভাবলের শর্ট সাউন্ড তো ই ভাবলের শর্ট সাউন্ড হলো ই এই এ সাউন্ড আমরা সাধারণত দুটি কারণে পাই কোনো ওয়ার্ডে ই ভাওয়েলটি যখন সি ভি সি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই ফর্মাটে থাকবে তখন ই ভবলের উচ্চারণ এর মতো হবে যেমন একটি শব্দ দেখো বি ডি বেড বেট এখানে দেখো ই ভবলের উচ্চারণ এর মতো পাচ্ছি কেননা এই বেড শব্দটি সি প্যাটার্নে রয়েছে এখানে বি হলো কনসোনেন্ট অর্থাৎ সি ই হলো ভাওয়েল অর্থাৎ ভি ডি হলো কনসোনেন্ট অর্থাৎ সি এই শব্দটি সি ভি সি কনসনেন্ট ভাওয়েল কনসনেন্ট এই ফর্মাটে রয়েছে তাই এই শব্দে ই ভাওয়ালের উচ্চারণ এর মতো হচ্ছে বেড একইভাবে বেক ডেন গেট হেন লেক পেন পেট টেন জেট লেট প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ই সিবিসি সি প্যাটার্নে রয়েছে তাই ই ভবলের উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি ই ভবলের শর্ট সাউন্ড এ হওয়ার দুই নম্বর কারণ হলো কোনো শব্দের শুরুতে সাধারণত ই ভবলের উচ্চারণ এর মতো হয় যেমন দেখো এক এজ এডিট এন্ট এন্ট্রি এন্টার এপিক এমটি এম্পায়ার এনরোল প্রত্যেকটি শব্দে দেখো ই ভলের উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি কেননা শব্দের শুরুতে ই রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটামুটি সেভেন্টি ফাইভ থেকে এইটটি পারসেন্ট শব্দের ক্ষেত্রে শব্দের শুরুতে ই ভালের উচ্চারণ আমরা শর্ট সাউন্ড পাই এর মতো পাই এবার আমরা দেখব লং সাউন্ড অফ ই ভাওয়েল ই ভাওয়েলের লং সাউন্ড তো ই ভাওয়েলের লং সাউন্ড হলো ই ই বা দীর্ঘই তো সাধারণত তিনটি কারণে আমরা ই ভবনের লং সাউন্ড ইর মতো পাই প্রথম কারণ হলো যখন কোনো ওয়ার্ডে ই ভবনটি ভি সি ভি ভাওয়েল কনসোনান্ট ভাওয়েল এই ফর্ম্যাটে থাকবে তখন ই ভবনের উচ্চারণ ইর মতোই হবে যেমন দেখো একটি শব্দ ই সিড সিড এখানে তো ইর মতো সনপতী সি সিড কেননা এখানে ই ভাবলটি ভি সি ভি ভাওয়েল কনসনেন্ট ভাওয়েল এই ফর্মাটে রয়েছে এই শব্দে দেখো ই ভাওয়েল অর্থাৎ ভি ডি কনসনেন্ট অর্থাৎ সি আবার ই ভাওয়েল অর্থাৎ ভি ভি সি ভি এই ফর্মাটে রয়েছে তাই ই ভাওয়েলের উচ্চারণ এর মতোই হচ্ছে একইভাবে ফিম জিন হিয়ার ইভেন ইভ প্রত্যেকটি ওয়ার্ডে ই ভাবলটি ভিসিবি রয়েছে তাই ই উচ্চারণ আমরা এর মতোই পাচ্ছি ই লং সাউন্ড ই হওয়ার দুই নম্বর কারণ হলো কোনো ওয়ার্ডে ডাবলি থাকলে ই উচ্চারণ এর মতোই হয় যেমন দেখো বি সি কিপ ডিপ মিট ফিট প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ই উচ্চারণ এর মতো পাচ্ছি কেননা এই শব্দগুলিতে ডাবলই রয়েছে তো এক্ষেত্রে দুটি শব্দ ব্যতিক্রম রয়েছে যেখানে ডাবল ই নেই একটি ই রয়েছে কিন্তু এখানে সাউন্ড হচ্ছে ইর মতো শব্দ দুটি হলো মি এবং বি এখানে দেখো ইর মতো সাউন্ড পাচ্ছে যদিও এই শব্দ দুটিতে একটি ই রয়েছে তো এই দুটি শব্দ একটু মনে রাখতে হবে ই লং লং এর মতো হওয়ার তিন নাম্বার কারণ হলো সাধারণত কোনো ওয়ার্ডে ই এ একসঙ্গে থাকলে ই ইর উচ্চারণ হয় যেমন দেখো মিট সিট বিক ইগল এই শব্দগুলিতে দেখো ই এ একসঙ্গে রয়েছে তাই এই শব্দগুলিতে সাউন্ড পাচ্ছি আমরা কিসের মতো ইর মতো ই লং সাউন্ড ইর মতো তবে এক্ষেত্রেও কিছু কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে যেখানে ই এ থাকা সত্ত্বেও আমরা ই উচ্চারণ ই না পেয়ে এর মতো পাই যেমন একটি শব্দ ব্রেড এখানে দেখো ই এ একসঙ্গে রয়েছে কিন্তু এখানে সাউন্ড হচ্ছে এর মতো ই না হয়ে এ হচ্ছে এবার আমরা সবশেষে দেখব ই ভলের মিডিল সাউন্ড তো ই মিডিল সাউন্ড হলো আ বা এর মতো তো দুটি কারণে আমরা সাধারণত ইভলের উচ্চারণ আ বা এর মতো হয় প্রথম কারণ হলো কোন ওয়ার্ডে ই আর থাকলে ইভলের উচ্চারণ আ বা এর মতো হয় যেমন দেখো একটি শব্দ এইচ ই আর হার হার আর মতো পাচ্ছি কেননা ই ভাওয়ালের পর আর রয়েছে একইভাবে পার জ্যাম এভার নেভার ফেভার এই শব্দগুলিতে দেখো ই ভাউলের পার আর রয়েছে তাই আমরা ই ভাওয়ালের উচ্চারণ আ বা এর মতো পাচ্ছি হার শব্দটিতে আর মতো পাচ্ছি আবার জ্যাম শব্দটিতে এর মতো পাচ্ছি ই ভাওয়ালের মিডিল সাউন্ড আ বা এ হওয়ার দুই নম্বর কারণ হলো কোনো ওয়ার্ডে সাধারণত এ আর যখন এই অবস্থায় থাকবে ই আর এই অবস্থায় থাকবে তখন ই ভাউলের উচ্চরণ আ বা এর মতো হয় যেমন দেখো আর্থ আর্ন আর্লি এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ই ভাবলের উচ্চারণ আমরা আ বা এর মতো পাচ্ছি কেননা এই শব্দগুলিতে ই এ আর এই ফর্মাটে ই ভাবলটি রয়েছে তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম ই ভাবলের ডিফারেন্ট সাউন্ড তো এভাবে প্রত্যেকটি ভাবলের সাউন্ড শেখা খুবই জরুরি এবং যা ইংরেজি রিডিং শিখতে তোমাদের অনেকটা সাহায্য করবে তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে সো ওয়াচিং আবজার স্টাডি অ্যান্ড কিপ লার্নিং